সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন হইতেছে বাজে সকাল দশটা কি সাড়ে দশটা বাজে। তো আজকে আবার নূপুর চইলা যাব। তো নূপুর আইছিল অনেকদিন ধরে, ও আজকে বলছিলাম থাকতে আর কয়েকদিন, পরে কয় না এখন জায়গা, আবার ওর চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, ওইটা এখন আবার ঠিক হয়েছে। তো ওইটা ঠিক হওয়ার কারণে এখন বাড়িতে চলে যেতেছে, যেহেতু আবার চ্যানেলটা রানিং করতে হইব এই কারণে। তো ওই দিন যে কাকি গো মানে ইমরান গো বাড়ি থেকে কুমড়া নিয়ে আসি, তো ওই কুমড়া গাছ থেকে কিছু পাতা আনতে যেতেছি, নূপুর বলতেছে কয় বৌদি আমার কটা পাতা এনে দাও, পাতা নিয়ে যাবো, পাতা দিয়ে বড়া খাবো, কুমড়া পাতার বড়া খেবো। এই কারণে ও আবার রেডি হইতেছে বাড়িতে, পরে বলতেছে কয় বৌদি তাহলে তুমি নিয়ে আহো, আমি রেডি হই। তো এই কারণে এখন যাইতেছি, যাই দিনই কাকি গো বাড়ি থেকে কিছু কুমড়া পাতা নিয়ে আসি। ও বাবা, এই বাড়ির মানুষ ওষুধ কেমনে বন্ধে এইটা কাক হয়ে যায় একই রকম কয় কি বিড়াল তেলে এই সপ্তাহে পড়বো পানি বিড়াল তো বিলে পানি হ্যাঁ না এইটাই নিতে দেখে নাই মো ও বাবা এক দূরে বারে বের দাও গাড়ি তাহলে জাম হয়েছে নূপুরে দিয়ে আসতে। তো আকাশের অবস্থা আবার অন্ধকার অন্ধকার করতেছে, এটাই হলো সমস্যা, এই যে অন্ধকার করে ফেলেছে আবার। তো ওই ফাঁকে ফাঁকে জানলাবো আর কি। আনুব রয়েছে আমার প্যান্টটা বের করে দাও, গেঞ্জি আর প্যান্ট দাও।
দাও রং বলে না একবার এক গেলন রঙ্গে রঙ্গে বাংলা নৌকা পাইতে গাঙ্গে আমরা আছি রঙ্গে রঙ্গান খালি কম খালি আনি আমার নাগে আনি আমার নাগে আমরা রেডিমেড হয়ে গেছি নেমে গেল বৃষ্টি কি একটা বিপদে পড়ে গেলাম রূপবান বৃষ্টি নাম মানুষ রূপবান বৃষ্টি কি মন অবস্থা এই দেখলাম সাদা হয়ে গেছে অনেক নাঙ্গে বৃষ্টি জাগা বৃষ্টি জাগা 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 গাইলে যে বেড়ে নইছে রে দূর বেড়ে বেড়ে যাবেন সে গাইলে বিলে বলে জোয়া লাগা পড়ছে ডুবিলে গেছিলি কান্ন গিয়ে ব্যক্তি তুমি লে তারপর বিলে গেছিলি জামা কাপড় খুলে খুলে হালাও তোমার হাসুরে কি করলে আপনি কল যায় চাহে আরম না তাই কল যায় আজকে বৃষ্টি দাম চাহে আরম না তাই আর কিছু করবো না বৃষ্টির মধ্যে যাবে কিনে বৃষ্টির মধ্যে গরু যায় না মানুষ তো কি করবো আমার পাত্রের খাওয়ান বেক আসে খেয়ে নেবেন রে তো দেখতে দেখতে বৃষ্টি তো অনেক বাইরে গেছে অনেক জোরেই নেমে গেছে আজকে মনে হয় না আর যাওয়া হইব নুপুর করতেছে তাও যাইব আমি কেছি না এই বৃষ্টির মধ্যে আর যাইতে হইব না জামা কাপড় খুইলে খালি বয়ে থাকো হয়ে থাকো বৃষ্টির মধ্যে ঘুম পারো তো যাই হোক বৃষ্টি তো হইলো অনেক সময় এখন দুপুরে গেছে প্রায় দুপুরে একটা বাজে তো নুপুর চলে যেতে চাইছিল কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারে নাই তারপরেও বৃষ্টি কমলে পরে যেতে চাইছিল সেই দশটা এগারোটার দিকে রেডি হয়েছে এখন একটা বেজে গেছে দুপুর তো এতক্ষণ রেডি হয়ে বসে রয়েছে বৃষ্টি কমবো তারপরে যাইবো কিন্তু পরে বলছি যে না এই বৃষ্টির মধ্যে আর যাইতে হইব না এত বেলা যেতে হয়েছে আজকে আর যাইতে হইব না তো আজকে থাকো কালকে যদি বৃষ্টি দিন না থাকে তাহলে কালকে যাব তো সেই জন্য আর নুপুর আজকে যায় নাই তো আজকে রয়েছে বাড়িতেই তো ও বলতেছে আবার বলছিল বিকেলের দিকে যাইবো পরে গেছি না বিকেলে যদি আবার বৃষ্টি নামে বিকেলে যাওয়ার দরকারই নেই কালকে যদি সকালে ভালো থাকে তাহলে সকাল সকাল চলে যাব তো সেই জন্য আর কি আজকে আর ই করে নাই তো আজকের ভিডিও আর বড় করবো না যদি নুপুরের সাথে যাই তলিখনের বাবা তাহলে হয়তো
বদ্দাম দিয়ে ঘুরে আসতো, ওইখানে জল হয়েছে, একটু জল টল আপনাদের দেখাইতো। তো হয়তো পরে যখন নপুর যাইব তখন যদি যাই লিখনের বাবা তাহলে দেখতে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।